a question. I ask him a question. তো বন্ধুরা, তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, এখানে আমাদের কটা অবজেক্ট আছে দেখো তো। দেখো, আমি বলি যে এখানে যে ট্রানজিটিভ ভার্ব আমি বলেছিলাম, ট্রানজিটিভ ভার্বের পরে এখানে আমি একটা অবজেক্ট সম্পর্কে বলেছিলাম, কিন্তু এখানের মধ্যে কয়টা অবজেক্ট আছে যদি ভালো করে অবজার্ভ করো, এখানে দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে, দেখো, আয় হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট, আক্স হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে এখানে অবজেক্ট, আর এখানে কোশ্চেন, যে এ কোশ্চেন, এটা একটা অবজেক্ট। এ যদিও ডিটারমিনার, একে আমরা কী বলি, ডিটারমিনার, আর কোশ্চেন হচ্ছে নাউন, এবং এটা নাউন ফ্রেজ হবে। তো আপাতত এখানে আমি অবজেক্ট লিখলাম, ঠিক আছে কিনা। এখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে যদি হোম দিয়ে কোশ্চেন করো, কী দিয়ে কোশ্চেন করো, হোম দিয়ে কোশ্চেন করো, তাহলে সেন্টেন্সের মধ্যে তোমরা কী অবজেক্ট খুঁজে পাবে, ইনডাইরেক্ট অবজেক্ট খুঁজে পাবে। আর সেন্টেন্সের মধ্যে যদি তোমরা, তো বন্ধুরা আজকে ভয়েস চেঞ্জ আমরা শিখবো। তো ভয়েস চেঞ্জ থেকে আমরা লাস্ট ডেতে একটা ভিডিও বানিয়েছিলাম, আশা করি প্রত্যেকে দেখেছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব নিয়ে ডিসকাস করব। কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সবথেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেটা হলো আমাদেরকে বুঝতে হবে যে যে সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব সেটা করা কি সম্ভব কি না। কারণ আমরা জানি কি, ট্রানজিটিভ ভার্বেরই কী থাকে, অবজেক্ট থাকে। আর যেসব ভার্বের কী থাকবে না, অবজেক্ট থাকবে না, সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা পরিবর্তন বা চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমাদের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং এই তিনটা বিষয়কে ক্লিয়ার করা প্রয়োজন। তো প্রথম দিন আমি বলেছিলাম যে ভয়েস কি, ভয়েস হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। কি ভয়েস কি বন্ধুরা, ভয়েস হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ভয়েস কি, ভার্বেরই ফর্ম। যেমন আমরা, আমাদেরকে যদি বলা হয় টেন্স কি, টেন্সও একটা হবে ভার্বেরই ফর্ম। ইয়েস অর নো, ফাইনাইট কি, ভার্বেরই ফর্ম। তো সেম টু সেম ভয়েস কি একটা ভার্বেরই ফর্ম। আমরা ভয়েস পড়ি কেন, কারণ আমরা যাতে বুঝতে পারি সাবজেক্ট ডুয়ার নাকি নন ডুয়ার, ডুয়ার এবং নন ডুয়ারকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের কী পড়তে হয়, ভয়েস পড়তে হয়। আরেকটা কথা তোমাদেরকে বলা প্রয়োজন যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করি বা পরিবর্তন করি, তখন তার মিনিং পরিবর্তন হয় না, জাস্ট তার স্ট্রাকচারটা পরিবর্তন হয়, ঠিক আছে কি না। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করি, তার মিনিং সেম থাকবে বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যায়। ওকে, তো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস এখানে বলতে চাই। দেখো, আমরা বেসিক্যালি আমরা মেন ভার্ব কে আমরা তিন ভাগে ডিভাইড করতে পারি, ঠিক আছে কি না। মেন ভার্বকে তিন ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, নাম্বার টু হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, নাম্বার থ্রি হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, আমরা মেন ভার্বকে ফাইনাইট ভার্ব বলি বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল। ওকে, তো মেন ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তো এটাকে তিন ভাগে ডিভাইড করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে বন্ধুরা, ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে, অবজেক্ট বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে নো অবজেক্ট, কোনো অবজেক্ট বসবে না। আর লিঙ্কিং ভার্বের পরে বসে কমপ্লিমেন্ট, কী বসে, কমপ্লিমেন্ট, ঠিক আছে কিনা। তো এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। তো আমি তোমাদেরকে এক দুটা সেন্টেন্স লিখে বোঝাচ্ছি এটা। আমি যদি বলি আই প্লে ক্রিকেট, ঠিক আছে কিনা। আমি লিখলাম কি, আই প্লে ক্রিকেট, ঠিক আছে কিনা। ওকে, নাও এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এখানে বন্ধুরা আই, ইয়েস অর নো। সাবজেক্ট নাউন না প্রোনাউন, প্রোনাউন। দেখো, এখানে প্লেকে যদি প্রশ্ন করো, আই প্লে হোয়াট, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে সেন্টেন্সের মধ্যে কী পেয়ে যাবে, অবজেক্ট খুঁজে পাবে। তো এখানে প্রশ্ন করো, হোয়াট ডু আই প্লে,
তা অ্যান্সার কী পাচ্ছ? ক্রিকেট, বা এভাবেও কোশ্চেন করলে পারো, আই প্লে হোয়াট, তাহলে অ্যান্সার কী পাচ্ছ? ক্রিকেট। তাহলে এই ভার্বের অবজেক্ট কোনটা? এটা। তাহলে এটা কী ভার্ব হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব। কী ভার্ব হবে? ট্রানজিটিভ ভার্ব। আর আমরা জানি কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। আরেকটা লিখে দেখো, আই আই বিট হিম, আই বিট হিম, ঠিক আছে? তো এইখানে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আই বিট হিম। আচ্ছা, আমি কি বলেছি, সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্টকে খুঁজে বের করতে চাও, সেন্টেন্সের মধ্যে যদি তুমি অবজেক্টকে খুঁজে বের করতে চাও, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবে, আর একটা হচ্ছে হোম দিয়ে প্রশ্ন করবে। কী দিয়ে? হোয়াট আর হোম দিয়ে যদি প্রশ্ন করো, কী দিয়ে বন্ধুরা? হোয়াট আর হোম দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে সেন্টেন্সের মধ্যে তোমরা কী খুঁজে পাবে? অবজেক্ট। তাহলে এখানে প্রশ্ন করো, আই বিট হোম, আই বিট হোম, তাহলে আনসার কী পাচ্ছ? হিম। আনসার কী পাচ্ছ? হিম। তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট, ইয়েস অন্য? এটা হয়ে যাবে অবজেক্ট। আর এটা কী হয়ে যাবে তাহলে? ট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে? অবজেক্ট বসে। এবং অবজেক্ট থাকলে তাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা পরিবর্তন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। তো এতটুকু পর্যন্ত আশা করি সকলে বুঝতে পেরেছো, নাকি বুঝতে পারোনি? তো আজকে আমরা যে ভয়েস চেঞ্জ আমরা শুরু করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করা, সেটা হচ্ছে কি, টেন্স থেকে শুরু করছি। যদি ক্লাসটা লাইভ হতো তাহলে তোমাদের আমি জিজ্ঞেস করতে পারতাম কোথা থেকে শুরু করা যায়, তো তোমরা যেটা বলতে আমি এখান থেকে শুরু করতাম। বাট এখন যেহেতু এটা অফলাইন হচ্ছে ক্লাস, যেহেতু রেকর্ডিং তোমরা দেখছো, তো আমি আমার থেকে একটা শুরু করে দিই, ধরো টেন্সটা শুরু করছি, ঠিক আছে? তো লিখে নাও, প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো টেন্স থেকে আজকে করাবো, ঠিক আছে বন্ধুরা? তো লেখো, প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে কনভার্ট করি সেই বিষয়টা আজকে শিখব। দেখো, প্যাসিভ ভয়েস আমরা যদি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা যদি দেখি, অ্যাক্টিভের স্ট্রাকচারটা, তাহলে কী হবে? ধরো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা ফিফথ ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনিটের যদি প্যাসিভের স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো কি, অবজেক্টটা সামনের দিকে চলে যাবে প্লাস ইজ এম আর প্লাস ভার্বের থার্ড ফর্ম আসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্যাসিভ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান ভি ফাইভ প্লাস অবজেক্ট দেওয়া থাকে, তাহলে প্যাসিভে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে অবজেক্টের সামনের দিকে চলে আসবে এবং ইজ আমার বসাবো প্লাস ভার্বের থার্ড ফর্ম। একটা জিনিস মনে রাখবে যে প্যাসিভে ভার্বের কত নম্বর ফর্মটা বসে, অলওয়েজ সবসময় মনে রাখবে ভার্বের থার্ড ফর্মটা বসবে। কত নম্বর ফর্ম বসবে? ভার্বের থার্ড ফর্ম। তো তার জন্য ভার্বের থার্ড ফর্ম লিখলাম প্লাস বাই প্লাস সাবজেক্ট। চলো একটা বা দুটো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বোঝা যাক। আমি যদি বলি, আই আক্স হিম এ কোশ্চেন, আই আক্স হিম এ কোশ্চেন। তো বন্ধুরা, তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, এখানে আমাদের কটা অবজেক্ট আছে দেখো তো। দেখো, আমি বলি যে এখানে যে ট্রানজিটিভ ভার্ব আমি বলেছিলাম, ট্রানজিটিভ ভার্বের পরে এখানে আমি একটা অবজেক্ট সম্পর্কে বলেছিলাম, কিন্তু এখানে মধ্যে কয়টা অবজেক্ট আছে যদি ভালো করে অবজার্ভ করো? এখানে দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে, দেখো, আই হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট, আক্স হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে এখানে অবজেক্ট, আর এখানে কোশ্চেন যে এ কোশ্চেন, এটা একটা অবজেক্ট। এ যদিও ডিটারমিনার, একে আমরা কী বলি, ডিটারমিনার, আর কোশ্চেন হচ্ছে নাউন, এবং এটা নাউন ফ্রেজ হবে। তো আপাতত এখানে আমি অবজেক্ট লিখলাম, ঠিক আছে কিনা? এখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট।
সেন্টেন্সের মধ্যে যদি হোম দিয়ে কোশ্চেন করো, কী দিয়ে কোশ্চেন করো, হোম দিয়ে কোশ্চেন করো, তাহলে সেন্টেন্সের মধ্যে তোমরা কী অবজেক্ট খুঁজে পাবে, ইনডাইরেক্ট অবজেক্ট খুঁজে পাবে। আর সেন্টেন্সের মধ্যে যদি তোমরা হোয়াট দিয়ে কোশ্চেন করো, কী দিয়ে কোশ্চেন করো, হোয়াট দিয়ে কোশ্চেন করো, তাহলে সেন্টেন্সের মধ্যে তোমরা কী অবজেক্ট খুঁজে পাবে, ডাইরেক্ট অবজেক্ট খুঁজে পাবে। ঠিক আছে কিনা? তা এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দেখো আই আস্ক হিম এ কোশ্চেন, এখানে আমাদের কয়টা অবজেক্ট রয়েছে, দুটো, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে কোশ্চেন, ইয়েস অর নো? নাও এটাকে আমরা দুইভাবে বানাতে পারি, কয়ভাবে বানাতে পারি, দুইভাবে। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে চাই, এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা ইনডাইরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে করতে পারি, নয়তো আমরা ডাইরেক্ট অবজেক্টকে সামনে বসিয়ে করতে পারি। দেখো লেখা আছে এখানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান ভি ফাইভ, এখানে আই অনুযায়ী কী কী আছে, এখানে আক্স, ঠিক আছে, এখানে দুটো অবজেক্ট আছে, তো অবজেক্টটা সামনে যাবে এবং অবজেক্ট ওয়াইজ কী বসবে, ইজ এম আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, ইয়েস অর নো? নাও এখন যদি আমি চাই, ইচ্ছা করলে এটাকে এরকমও বানাতে পারি, দেখো হিমটা যদি সামনের দিকে চলে আসে, এই হিমটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে আসি, দ্যাট মিনস এটা এখন তো অবজেক্টের জায়গায় আছে, ইয়েস অর নো? এই অবজেক্টটা যদি আমরা সামনের দিকে নিয়ে আসি তাহলে যাবে হিম। তো এটা হচ্ছে অবজেক্টিভ কেস, আমরা নাও প্রোনাউনে একটা চার্ট আছে, চার্টটা আমি তোমাদের দিয়ে দেবো, তো এটা সাবজেক্টিভ কেস কী হবে, হি হয়ে যাবে, ইয়েস অর নো? এবং হি অনুযায়ী কী হবে, ইজ, তাহলে হি ইজ আস্কড কী হয়ে যাবে, হি ইজ আস্কড, দেখো হি ইজ এখানে ভার্বের থার্ড ফর্ম, হি ইজ আস্কড, ঠিক আছে, হি ইজ আস্কড কি, এ কোশ্চেন, কী হবে, হি ইজ আস্কড এ কোশ্চেন, তারপরে আছে বাই, এখানে আই, দেখো আইটা কী হয়ে যাবে, এখানে বাইয়ের পরে চলে যাবে, এখানে বাইটাকে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কী বসে, অবজেক্ট বসে, তাহলে এখানে কী হবে, মি হবে, তাহলে হি ইজ আস্কড এ কোশ্চেন বাই মি, দ্যাট উড বি কারেক্ট আনসার। আচ্ছা এটা হচ্ছে আমরা যদি ইনডাইরেক্ট অবজেক্টকে সামনের দিকে নিয়ে আসি, যদি আমরা ডাইরেক্ট অবজেক্টকে সামনের দিকে নিয়ে আসি তাহলে কী হবে, এ কোশ্চেন আসবে, কারণ এ একটা ডিটারমিনার, এখানে এটাকে একটা ডিটারমিনার, ডিটারমিনারের কী পরে কী আছে, নাউন, তো এটাকে সামনের দিকে নিয়ে আসো, এ কোশ্চেন, এ কোশ্চেন ইজ আস্কড, কিন্তু এখানে যেমন আমরা লিখেছি হি ইজ আস্কড এ কোশ্চেন, তো এখানে আমরা টু ব্যবহার করিনি, কিন্তু যদি আমরা ডাইরেক্ট অবজেক্টকে সামনের দিকে নিয়ে আসি, যেমন এ কোশ্চেন ইজ আস্কড, তখন টু বসাবো, টু হিম, এ কোশ্চেন ইজ আস্কড টু হিম বাই মি, বাই মি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। তো মনে রাখবে যখন তোমরা ডাইরেক্ট অবজেক্টকে সামনের দিকে নিয়ে আনবে তখন টুটা বসাতে হবে, বাট যদি ইনডাইরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে আসো তাহলে টু বসাতে হবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নেই? দেখো একটা সিম্পল করাই আমি তোমাদেরকে, ঠিক আছে কিনা, এটা সিম্পল দিচ্ছি, দেখি তোমরা পারো কি না, ট্রাই করো নিজেরা থেকে। দেখি নিজেরা পারো নি তোমরা, আমি কোশ্চেনটা লিখছি, দেখি তোমরা করতে পারো নি। দেখো আই টিচ হিম ইংলিশ, তোমরা করো, আমি দেখে নিচ্ছি যে সবগুলি দেখা যাচ্ছে কিনা বন্ধুরা। আই টিচ হিম ইংলিশ, এটাকে তোমরা করো, দেখা যাচ্ছে, চো, আশা করি প্রত্যেকে করে ফেলেছ। আই টিচ হিম ইংলিশ কি লেখা আছে বন্ধুরা, আই টিচ হিম ইংলিশ। তো আমি একটু কী বলেছি যে সেন্টেন্সের মধ্যে এর জন্য আমি বলেছিলাম যে কী বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্বটা একটু ভালো করে বুঝতে হবে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেসব ভার্বের অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব হুইচ হ্যাভ অ্যান অবজেক্ট। এখন এখানে যদি ভালো করে অবজার্ভ করো, এখানে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে এখানে আই, ইয়েস অর নো? টিচ হচ্ছে এখানে মেন ভার্ব, দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব, এবং এটা দুটো অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তো এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন এটাকে যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করব, ভেরি গুড, এটা সামনের দিকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে হি এবং ইজ, দেখো হি ইজ টিচের থার্ড ফর্ম কী হবে, টট, তাহলে হি ইজ টট ইংলিশ বাই, আই আছে কী হয়ে যাবে,
মি হি ইজ টট ইংলিশ বাই মি, এটা হবে কারেক্ট আনসার। আচ্ছা আমরা যদি ইংলিশটাকে সামনের দিকে নিয়ে আসি তাহলে কী হবে, ইংলিশ ইজ, ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট টু হিম, কী হবে টু হিম, ইংলিশ ইজ টট টু হিম বাই মি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজকে আমরা ভয়েস চেঞ্জ আমরা শুরু করলাম, আমরা লাস্ট ডেতে একটা ভিডিও বানিয়েছিলাম ভয়েস চেঞ্জ থেকে, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে আসো, বিকজ আনলেস অ্যান্ড আনটিল ইউ ওয়াচ দ্যাট ভিডিও ইউ গট লিটল বিট প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড হাউ আমরা কীরকমভাবে এটাকে করছি। তো লাস্ট ডেটের ভিডিওটা দেখে আসো, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটার মধ্যে আমি বলেছি ট্রান্সিটিভ ভার্ব কী। এবং আজকে থেকে আমরা শুরু করলাম যে কীভাবে প্যাসিভ ভয়েস আমরা কনভার্ট করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং আমরা এটার মধ্যে ইন্টারগেটিভ সেন্টেন্স দেখব, হেল্পিং ভার্ব দিয়ে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবো, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে বানাবো, এবং এগুলিকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব কীভাবে করব, প্রত্যেকটা বিষয় আমি এই ক্লাসে ডিসকাস করব। এবং তোমরা যারা যারা আমার ভিডিওগুলি ফলো করো তোমরা অবশ্যই এই নোটস এই যে যা যাই পড়াচ্ছি প্রত্যেকটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, কারণ আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভয়েস চেঞ্জ বোঝাবো, যা যা পড়াচ্ছি আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বোঝাবো এবং এখানে ডিসকাস করব। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই, এগুলো নোট ডাউন করে রাখো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।